আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি মূলত আসছি যাত্রাবাড়ি, আর এটা হচ্ছে একটি আবাসিক এলাকা পানি উন্নয়ন বোর্ডের। তো এইখানে আসার মূল কারণ হচ্ছে এই যে এত সুন্দর ভিউ। তো এইখানে কিভাবে আসলাম তার পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো। তো ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে চাইলে এখানে আসতে পারবেন। তো আজকে বিকালের ভিউর কারণে এখানে আরো অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমার সাথে আজকে আছে হচ্ছে রহমান, আর সেই সাথে ওই যে পিছে দেখতে পারতেছেন সেটা হচ্ছে জিহাদ। তো আজকে মূলত তিনজনই আসা হয়েছে, দীপুকে আনা হয় নাই, তো ও হচ্ছে মূলত বাসায় আজকে। আর এই হচ্ছে এই জায়গার ভিউ। এখানে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। জায়গাটা আসলে কি সুন্দর, এটা আর কি ক্যামেরায় যতটুকু আসতেছে এর থেকে বেশি সুন্দর হচ্ছে এই জায়গার পরিবেশ। আর এখানে আজকে মূলত কি কি আছে না আছে এইগুলি আর কি তুলে ধরার চেষ্টা করব। আর এখানে পরিবেশটা অলরেডি দেখতে পারতেছেন কত সুন্দর। ডিসক্রিপশনে আমার ডিটেইল দেওয়া থাকবে, আর ইনশাল্লাহ এখন এই আশেপাশে সব জায়গা তুলে ধরবো আপনাদের মাঝে। তো দেখতে থাকেন। বন্ধুরা যে এলাকায় আইছে ফটো শুট করবো না এটা তো হয় না। অবশ্য এরকম সুন্দর একটা ভিউ পেলে ফটো শুট করাটা উচিত। দেখেন এই যে বাচ্চারা কিভাবে খেলতেছে। তো এখানে হচ্ছে এই একটা খেলার মাঠ আছে, আর সেই সাথে অনেক পুরাতন একটা বট গাছ। আর এটা যেহেতু আবাসিক এলাকা, সুতরাং এখানে আর কি সবাই হাঁটা চলার জন্য। তো দেখেন এটা অনেক পুরাতন একটা বটগাছ, মোটামুটি দু এক বছর তিন বছর হবে। তো এখানে সুন্দর রাস্তা আছে, আর পিচ্চি পোলাপানদের জন্য আর কি ছোটোখাটো একটা মাঠ আছে। এই যে দেখেন এখানে ক্রিকেট খেলতেছে, এই যে ক্রিকেট খেলতেছে। আর ভিতরে হচ্ছে বড় একটা মাঠ আছে। তো সবার ব্লগ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার মতো করে নিজের মতো করে চেষ্টা করি আর কি সবকিছু তুলে ধরার জন্য। আর এই হচ্ছে ভিতরে যাচ্ছি, ভিতরে সুন্দর একটা মসজিদও আছে যেটা জানা। এই যে মসজিদটা হচ্ছে এই যে সামনেই, এখানে ভিতরে এই যে মানুষ থাকে আর কি পানি উন্নয়ন বোর্ডের লোনি যেহেতু। তো এটা হচ্ছে আর কি এখানের মসজিদ। আর মসজিদের একদম হাতের বাম সাইডে এটা হচ্ছে আর কি মূলত প্লে গ্রাউন্ড, এখানে খেলার মাঠ। তো এখানে অনেক মানুষই যে দেখেন খেলতেছে, যদিও এটা সন্ধ্যা হওয়ার পর পরই এখানে ক্লোনির মানুষগুলি যার যার ঘর বাড়িতে চলে যায়। অনেকেই আছে এখানে বাইরের বাইরের থেকে এসে খেলে। তো এই যে দেখেন আর কি ঢাকার ভিতরে এত সুন্দর মনোরম পরিবেশ পাবেন একমাত্র এখানে আসলে যাত্রাবাড়ির। মামা একটা কথা কবি, তোর এই হাসির ভিতরে মানে কি লুকায় আছে একটা রহস্যময় জিনিস। আর এটা হচ্ছে মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রাথমিক বিদ্যালয়। তো এটার ভিতরে আর কি এই কলোনির অনেক ছেলে মেয়ে এখানে পড়ালেখা করে। সেই সাথে এখানে ভিউগুলি যদি দেখতে চান সেক্ষেত্রে একদম গ্রাম্য পরিবেশ যেটা বলা হয়, এই গ্রাম্য পরিবেশের একটা ভাইবস এখানে আসলে পাবেন। আর এই হচ্ছে আমার অবস্থা, ক্যাপ পরা আর ক্যাপ খুলে দেখাই। এটা হচ্ছে আন্দোলনে যাওয়ার পরবর্তীতে এখানে একটা ঝামেলা হয়েছিল আমার সাথে,
সো এটা না বলি, এই কারণে মূলত ক্যাবটা পরা আছি। সো ইনশাল্লাহ এখানে ঘুরি, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি কি কি আছে। সো গাইস, আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড যে কেউ যদি কোনো জায়গা নিয়ে বা কোনো কিছু নিয়ে বিভ্রান্ত হন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আমার মতো করে আর কি বিস্তারিত বলার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।